চলুন কথা না বাড়িয়ে আমরা প্রথমেই শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করি। এর জন্য আমরা কি করব, যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। দেখুন আমার হোম স্ক্রিনে ক্রোম ব্রাউজার, আমি তার উপরে ক্লিক করলাম। লক্ষ্য করুন সার্চ অর টাইপ লেখা আছে, এর উপরে ক্লিক করবেন। ওপরে এই সার্চ অর টাইপ, এখানে আমরা লিখব ঢাকা এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি। দেখুন আমি লিখছি, লেখা হয়ে গেলে আপনি সার্চে দিবেন। দেখুন আমি সার্চে দিলাম, সার্চে দেওয়া মাত্রই আমরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করব। ঠিক আছে, ঠিক এরকমটা দেখাবে। এখানে আপনি লক্ষ্য করুন, আমি পেজটিকে বড় করে দেখাই আপনাদেরকে। এখানে লক্ষ্য করুন, এখানে এসএসসি কর্নার লেখা আছে, তাই না? এখানে তিন নম্বর পয়েন্টের দিকে তাকান, এখানে লেখা আছে এসএসসি পরীক্ষা 2022-এর পুনর্বিন্যাসকৃত সিলেবাস পুনরায় প্রকাশ। ঠিক আছে, আপনি কিন্তু অনেকদিন পর আমার এই ভিডিওটি যদি দেখেন, তাহলে এখানে তো এই তিন নম্বরে নাও পেতে পারেন, তাই না? আরও তো অনেক কিছু প্রকাশ হতে পারে। তাহলে কি করবেন, এখানে লক্ষ্য করুন শো মোর লেখা আছে, এর উপরে আপনি ক্লিক করবেন। দেখুন আমি শো মোরের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর ঠিক এরকম একটা পেজ আসবে, পুনর্বিন্যাসকৃত সিলেবাস পুনরায় প্রকাশ, এই অপশানটা খুঁজে বের করবেন। এরপরেও যদি আপনি না পান, তাহলে আপনি কি করবেন, উপরে লক্ষ্য করুন সার্চ লেখা আছে, এই সার্চের ডান দিকে দেখুন সার্চ বক্স, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে লিখবেন এসএসসি 2022। দেখুন আমি লিখছি, লেখা হয়ে গেলে আপনি সার্চে দিবেন। ঠিক আছে, সার্চের পর আপনি একবার ব্যাকে আসুন। এবার এখানে লক্ষ্য করুন ঠিক এরকম পেজ চলে আসবে, মানে এসএসসি 2022-এর জন্য যত কিছু এখানে প্রকাশ করা হয়েছে সবগুলো এখানে চলে আসবে। কেমন? এখন আপনার প্রশ্ন হতে পারে, কেন এই পুনর্বিন্যাসকৃত সিলেবাস পুনরায় প্রকাশ করা হলো, আগেরগুলো কি পরিবর্তন হয়ে গেছে নাকি? আসলে আগেরগুলো কিন্তু পরিবর্তন হয়নি। কেমন? এটা প্রকাশ করাতে খুব ভালো হয়েছে, কারণ আগে যতগুলো প্রকাশ হয়েছে তার সব কিছু আপনি এক ফাইলের মধ্যে একসাথে পেয়ে যাবেন। খুব মজার। আসলে শিক্ষা বোর্ডকে এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল, কারণ এক এক সময় এক এক রকম জিনিস প্রকাশ হওয়াতে আমাদের মধ্যে অনেক প্রবলেম হয়, তাই না? যে আসলে কোন সিলেবাস আমরা অনুসরণ করব, কোনটা আমার জন্য আসলে প্রযোজ্য। আপনি প্রয়োজনে আগের ফাইলগুলো সবগুলো ডিলিট করে দিবেন। কেমন? ডিলিট করে দেওয়ার পর আপনি এই ফাইলটা শুধু ডাউনলোড করবেন, এর মধ্যেই আপনি সব কিছু পেয়ে যাবেন। ওকে, তাহলে কি করব, আমরা এখন এটা ডাউনলোড করব। ডান দিকে লক্ষ্য করুন ডাউনলোড লেখা আছে, এর উপর আপনি ক্লিক করুন। দেখুন আমি এর উপরে ক্লিক করছি, নিচে লক্ষ্য করুন ডাউনলোড হচ্ছে। একটু ওয়েট করবেন, এমনিতেই ডাউনলোড হয়ে যাবে, বেশি সময় লাগবে না। লক্ষ্য করুন ফাইলটি ডাউনলোড হয়ে গেছে, এটি একটি জিপ ফাইল। এ ফাইল কিন্তু এমনি এমনি ওপেন হবে না, এটিকে প্রথমে আনজিপ করতে হবে, তারপরে দেখতে হবে। তো চলুন কীভাবে এটি আনজিপ করে আপনি এর মধ্যে যে ফাইলগুলো আছে সেগুলো পড়বেন। ঠিক আছে, তো এখান থেকে বের হয়ে গেলাম, কমপ্লিটলি বের হয়ে গেলাম, কারণ এখানকার কাজ শেষ আমাদের। এবার আমরা ওই ডাউনলোডকৃত ফাইলটি যদি দেখতে চাই, তাহলে আমরা প্রথমে আমাদের ফাইল ম্যানেজার বা মাই ফাইলসে যাব। দেখুন আমার এখানে ফাইল ম্যানেজার দেয়া আছে, আপনার মোবাইলে মাই ফাইলস বলে থাকতে পারে, তার উপরে আপনি ক্লিক করবেন। দেখুন আমি এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি খেয়াল করবেন, এখানে আপনার স্টোরেজ বলে লেখা থাকতে পারে, আপনি এগুলো খেয়াল করবেন। আমি উপরে দেখুন আমার যে ফাইল আইকন, এর উপরে আমি ক্লিক করলাম। সহজ কথায় যেখানে ডাউনলোড করলে সব কিছু থাকে সেখানে আপনি যাবেন। এবার এখান থেকে ডাউনলোড ফোল্ডারটা খুঁজে বের করবেন। লক্ষ্য করুন এই যে ডাউনলোড, এর উপর আমি ক্লিক করলাম। এবার এখান থেকে আমরা খুঁজে বের করব যে ফাইলটা আমরা ডাউনলোড করলাম, নিচে চলে আসব বা আপনি খুঁজে দেখবেন কোথায় আছে। এই যে দেখুন এসএসসি জিপ, এইভাবে এই ফাইল নামে এই ফোল্ডারটা থাকবে, এর উপর আমরা ক্লিক করব। দেখুন এর উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এক্সট্র্যাক্ট হিয়ার লেখা আছে, এর উপরে আমরা ক্লিক করব। দেখুন এর উপর আমি ক্লিক করলাম, তাহলে এটা এখানেই এক্সট্র্যাক্ট হয়ে গেছে। কোথায় পাবো? আমরা ফোল্ডারের মধ্যে পাবো। দেখুন এই যে লক্ষ্য করুন এসএসসি বলে একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে, এর উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের যতগুলো বিষয় আছে সবগুলোর সিলেবাস এখানে চলে এসেছে। দেখুন এই যে 1, 2, 3, 4 করে লেখা আছে, যে পরীক্ষাগুলো বাতিল হয়ে গেছে সেগুলো তো বাতিল, তাই ওইগুলো এখানে আর নাই। কেমন? খুবই ফাইন করেছে এই ফাইলটা তৈরি করাতে, আমি আসলে আবারও ধন্যবাদ জানাতে চাই। এরকমটা আসলে দরকার, কারণ আমরা আমাদের মনে যদি দ্বিধা থাকে তাহলে আমার পরীক্ষা তো ভালো হবে না, তাই না? এগুলো কমপ্লিট। এখানে আরেকটি কথা বলে রাখি, একদম নিচে যদি চলে আসেন, নিচে লক্ষ্য করুন বোর্ড নোটিশ লেখা আছে, এর উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আমরা যেহেতু এটা পিডিএফ ফাইল, যে কোনো একটা সিলেক্ট করলে এটা ওপেন হবে। দেখুন ড্রাইভ পিডিএফ ভিউয়ার, এর উপরে আমি ক্লিক করব।
ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। কেমন, এখানে কিন্তু আপনার সব কিছু দেওয়া আছে, কখন পরীক্ষা শুরু হবে, কোন বিষয় পরীক্ষা হবে, কোনটা পরীক্ষা হবে না, বা এখানে মার্ক ডিস্ট্রিবিউশন, কোন সাবজেক্টে কতটি প্রশ্ন পড়বে, কতটি লিখতে হবে, কত মার্ক, এভরিথিং আপনি এখানে পেয়ে যাবেন। তাহলে আপনি আগের ফাইলগুলো সব ডিলিট করে দেবেন, এই ফাইলটা ডাউনলোড করে নেবেন, তাহলে আপনাকে আর টেনশন নিতে হবে না। আপনি যদি এইচএসসি পরীক্ষার্থী হন, তাহলে আমি যে এসএসসি কর্নার দেখালাম তার ডান সাইডে দেখবেন এইচএসসি কর্নার লেখা আছে, আর আমি যেভাবে প্রক্রিয়া দেখালাম সকল প্রক্রিয়া এইচএসসি পরীক্ষার জন্য প্রযোজ্য। আমি যখন ওই যে সার্চ বক্সে ক্লিক করে বললাম এসএসসি 2022 লিখবেন, আপনি লিখবেন এইচএসসি 2022, তাহলে সব কিছু পেয়ে যাবেন, ডাউনলোড করবেন, আমি যেভাবে দেখালাম সেভাবে করবেন, তাহলে আপনি সব ফাইলগুলো একসাথে পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি অনেক হেল্পফুল হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লার্ন অন টেক চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।